খালেদা জিয়া নিজ হাতে কিছু খেতে পারছেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অঙ্গ প্রত্যঙ্গগুলো পঙ্গু হয়ে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি নেত্রী এখন এতটাই অসুস্থ যে তিনি নিজ হাতে ধরে কিছু খেতেও পারেন না, তাকে খাইয়ে দিতে হয়। তিনি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, এমনকি বিছানা থেকেও দুজনের সাহায্যে তাকে তুলতে হয়। অথচ সরকারের যে মদতপুষ্ট হাসপাতাল, সেই হাসপাতালের পরিচালক বলেন তিনি নাকি আগের চেয়েও সুস্থ। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মেডিকেল বোর্ড যে রিপোর্ট দিয়েছে তা প্রকাশ করা হচ্ছে না। আমরা স্পষ্টভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের সঠিক তথ্য প্রকাশ করার দাবি জানাচ্ছি।